গত বেশ কিছুদিন ধরে রান দেখা যাচ্ছিল না তামিম ইকবালের ব্যাটে। একের পর এক ম্যাচে রান খরায় ভুগছিলেন তিনি। তামিমের ব্যাটে রান না আসার কারণে অনেক পরিশ্রম করেছেন দলীয় অধিনায়ক, অনেক সময় একা একাই অনুশীলন করে গেছেন মাঠে। অবশেষে সেই পরিশ্রমের ফল পেলেন বাংলাদেশ ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া তামিম ইকবাল আউট হয়েছেন ব্যক্তিগত 69 রানে। এই 69 রান করতে তামিম ইকবাল বল খেলেছেন 82টি। ধীরে সুস্থে সাবলীলভাবে ব্যাটিং করেছেন তিনি। পুরো ইনিংসে তামিম বাউন্ডারি মেরেছেন মাত্র 6টি, নেই কোনো ওভার বাউন্ডারি। অনেকদিন পর তামিম ইকবালের রানে ফেরা অবশ্যই বাংলাদেশ দলকে উজ্জীবিত করবে।